আসসালামু আলাইকুম, আজকে আবার আসলাম আপনাদের জন্য একটা বাড়ি নিয়ে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, খুবই কম দামের একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস। চলেন পুরো বাড়িটা দেখাই। তো চলেন আমরা ভিতরে যাই এবং চারপাশে দেখাবো ইনশাআল্লাহ পুরো বাড়িটা নিয়ে, এবং আমরা বিস্তারিত কথা বলবো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব বেশি বড় বাড়ি না, এবং বাড়িটা সম্পর্কে আমি যতটুকু জানলাম যে খুবই কম দামে বাড়িটা বিক্রি হচ্ছে, দাম তো অবশ্যই বলবো। আর বাড়িটার অ্যাড্রেস যদি জানতে চান, সেটা হচ্ছে 1105 ফাইন স্ট্রিট, অ্যান্ডিকট, নিউ ইয়র্ক। এই যে হচ্ছে পোর্চ দেখেন, আর সামনে থেকে এই পুরোটাই কিন্তু বাড়ি, এই বাড়ির জায়গায় প্রায় 5,500 স্কোয়ার ফিটের জায়গা আর কি। আর এই যে গাড়ি, এখানে গাড়ি পার্ক করছি আমরা, এটা পার্কিং, ওই যে গ্যারেজ আছে ওখানে একটা। ভিতরে গিয়ে দেখি বাড়িটার কি অবস্থা, কোন কাজ করাতে হবে কিনা, আই ডোন্ট নো। আমরা জাস্ট বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আই বিলিভ এটা হচ্ছে একটা লিভিং রুম, ডেফিনেটলি এটা ডাইনিং হবে, ডাইনিং রুম। আর এটা হচ্ছে কিচেন, আর সিঙ্গেল বাথরুম এটা, তো ফুল বাথরুম সব উপরে আছে। আর এই যে পিছনের যে ব্যাকে একটা, এটা এই যে পিছনের জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, পিছনের ব্যাক ইয়ার্ড। সামনে কোনো ধরনের বাড়ি নেই, মানে যে এই পাশে কথা বলতেছি। তো চলেন ভিতরে যাই আরো আবার। এটা কিন্তু আগেই বলছি যে সিঙ্গেল ফ্যামিলি হাউস। তো আর এই যে ক্যাবিনেট, ফ্রিজ, এটা হচ্ছে বেসমেন্ট, রাইট? আমরা বেসমেন্টটা দেখে আসি আগে, তারপর উপরে যাবো। এটা হচ্ছে বেসমেন্ট, নিউ ইয়র্কে বিশেষ করে সবাই, তবে আমরা বাঙালিরা যদি কোনো বাড়ি কিনি, তো সেটা বেসমেন্টটাকে আমরা এত সুন্দর করি, এবং সুন্দর করে সেটা আমরা সুন্দর করে ভাড়া দিয়ে দেই। এই যে এখন আমরা উপরে যাব, তো চলেন। পুরো বাড়িটাতে আপনার কার্পেট করা যা দেখা যাচ্ছে, দেখেন পুরো বাড়িটাতে কার্পেট করা। এখন অনেকে কার্পেট পছন্দ করে, অনেকে করে না, যার যার। ওকে, এই যে একটু ক্লোজ, এটা রুমটা একদম বড় না, খুব ছোট না, আমি একটু নিচু করে আপনাদের দেখাচ্ছি। এই পাশে কি বাথরুম? ওকে, এই যে এটা হচ্ছে ফুল বাথরুম, নিচে এটা হচ্ছে হাফ বাথরুম, আর এটা হচ্ছে ফুল বাথরুম। আর এই যে এটাও রুম, সিঙ্গেল ফ্যামিলি হাউস, দামও কম, আবার
রুমগুলো একটু ছোট লাগতেছে আর কি। কিন্তু ছোট ফ্যামিলির জন্য যে দাম সেই হিসেবে একদম পারফেক্ট একটা বাড়ি, আমি মানে আমি বলতে পারি। এই যেটাও দেখেন একটু ই করা, মানে এটাকে আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না, বাট এটাও কিন্তু একটা রুম, বেডরুম, ইয়া ডেফিনেটলি। দেখেন যারা নেবে তাদের হয়তো একটু কাজ করাতে হতে পারে, কিংবা অনেকে দেখা যায় যে কার্পেট পছন্দ করে না, কার্পেট উঠাতে হবে। আর এদিক দিয়ে আমরা যদি পিছনে তাকাই, এই যে দেখেন। তো যাই হোক, আর বাড়িটার দামটা বলেই দেই, বাড়িটার দাম খুবই কম, ট্রাস্ট মি ইউল বি সারপ্রাইজড যে এত কম দাম। ও মাই গডনেস, ইটস আস্কিং প্রাইস অনলি 100,000। আর বাড়িটার অ্যাড্রেস আমি আপনাদের বলছি, বাট আমি আবারও বলছি 1105, আই মিন 05 1105, পাইন স্ট্রিট, পিন অ্যান্ডিকট, নিউ ইয়র্ক। সো চলেন আবার নিচে যাই, আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।